রোগী আসে অনেক, কিন্তু আমরা সবগুলো মেক আপ করতে পারি না মেশিন কম থাকার কারণে। এটা আস্তে আস্তে বাড়ানোর কে চলতেছে, এটা তো একটা ফাউন্ডেশন আওতায় চলে, মানে অনুদান যখন আসে তখন রোগীরা একটু কম টাকায় সেবা পায়। আগে তো আমরা আরও কম দিতাম, এখন 1800 টাকায় দিই, আগে 1200 টাকায় দিতাম সেবা। কি কিডনি হসপিটালে আছে, ওখানে প্রাইভেট সেশন নিলে আপনার 3000 টাকা লাগে, সেই সেবাটাই আমরা এখানে 1800 টাকায় দিচ্ছি। আমার হাজবেন্ড অসুস্থ, বিভিন্ন হাসপাতালে অনেক খুদাখুদি করছি, দৌড়াদৌড়ি করছি, শেষ পর্যন্ত যখন আমরা কিডনি ফাউন্ডেশনে গেছি, ওইখান থেকে মন স্যারে আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমার স্বামীর কিছু হেল্প করবো, ওনার চিকিৎসাটা চালাইতে আছে। এখন আল্লাহর রহমতে 8 মাস ধরে ওনার এই ফাউন্ডেশনে আসিয়ে রে হিউম্যানে আসার পরেতে একটু চিকিৎসাটা ভালো হইতেছে। ওমানে থাকতাম, ওমানে আমার এখানে ওই যে আমার কিডনি নষ্ট হয়ে গেছে বলছে, বাংলাদেশে ফাটা দিয়েছে আমারে। তো ফাটা দেওয়ার পরে আমি একটা হাসপাতালে গেছি, ওইখানে সুযোগ পাই নাই। লাস্টে মহিনুল স্যারের লোক আমার লোক দেখা হইল, উনি আমারে ওনার এখানে নিয়ে আসলো, আইনে 18 দিন আমার এখানে ভর্তি রেখা ওনায় আমারে এই চিকিৎসাগুলো করছে, ডায়ালিসিস করছে, এখানে ক্যানালা করছে। ক্যানালা করার পর থেকে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ আমি সুস্থ, আর 18 দিনে উনি আমার এখানে রাখছে, আমার থেকে টাকা ঢুকনে নেই, 4 ব্যাগের 1 ব্যাগ টাকা নিয়েছে আমার কাছে, অনেক হেল্প করছে আমারে। 16000 টাকা বিল এসে সিট ভাড়া আমার তো রাখছে মাত্র 6000 টাকা। তো ওনার কোনো ভিজিট নেয় না, ওষুধে 5% আমারে ফ্রি দেয়, একটা ইঞ্জেকশন দেয়, ইঞ্জেকশন বাইরে হয়েছে 1100 টাকা, উনি আমার ইঞ্জেকশনটা 900 টাকা করে দেয়, 200 টাকা করে ওনার গাঁটতে দেয়। উনি অনেক ভালো মানুষ। জ্বর ছিল, জ্বর থেকে হঠাৎ মাথা ব্যথা, তারপরে আমরা প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের ভৈরবে হসপিটাল নিয়েছিলাম। একদিন ও জায়গায় রাখার পর তারা ও জায়গায় রাখে নাই, তার খিঁচুনি উঠছিল। পরে আমরা নিউরোসেন্সে নিয়ে আসছি, ও জায়গায় সিটি স্ক্যান করার পর উনি বললো যে কোনো সমস্যা নেই। পরে এখানে আনলাম, আবার এখানে আনার পর ডাক্তার বললো যে তার হার্ট স্ট্রোক করছে এবং এটা ব্রেন পর্যন্ত পৌঁছাইছে। এখানে আমরা পরীক্ষা করছি, কয়েকটা টেস্টই দিছে, টেস্ট করার পর যে বিল আসে এর থেকে 50% আমাদেরকে ছাড় দিয়ে 50% বিল তারা নিছে। অল্প খরচে এখানে ট্রিটমেন্ট হয় এবং পরিবেশও ভালো এবং মানসম্মত ট্রিটমেন্টও পাওয়া যায়, সেই জন্য এখানে আসে। পপুলার 10 নম্বর জেনারেল 10 দেখাইছি, ওইখানে বলছে যে আমার পেশেন্টের অপারেশন লাগবে, তো ওইখানে তারা তো বলবে অনেক ব্যয়বহুল টাকা। তো এখানে দেখলাম যে অল্প টাকার ভিতরে চিকিৎসা করার ভালো মান পাওয়া যায়, এই জন্য এখানে আসা। আমি আমার ওয়াইফকে নিয়ে অনেকটা পথ পাড়ি দিচ্ছি আর কি, আমাদের বিভিন্ন প্রবলেম নিয়ে। ডক্টরের বিহেভগুলো সেবকের মতো হয় না আর কি, আমরা যেটা আশা করি যে আমরা এতগুলো টাকা দিলাম তার সাথে 2টা মিনিট কথা বলবো, দেখা যায় তার অ্যাসিস্ট্যান্ট দিয়েই সব কিছু কাজ সেরে ফেলে তারা। হ্যাঁ, মূল ডক্টর যে তার সাথে কথা বলা দুঃসাধ্য ব্যাপার আর কি, হয়তো বা তার আমার কথা শোনার আগে তিনি 8টা 10টা টেস্ট লিখে দিলেন, হ্যাঁ এগুলো আগে করান তারপর রিপোর্ট নিয়ে আসেন। এখন পর্যন্ত খুব ভালো দেখলাম এবং আরও কয়েকজনের সাথে কথা বললাম, তারাও স্যাটিসফাই, মানে তাদের এখানে খুবই খরচ কম। অনেক অনেক ক্ষেত্রে দেখা গেছে যে অনেকের কাছে টাকা নেওয়া হয় না, যদি দেখা যায় খুবই গরিব সে রিকোয়েস্ট করলো টাকাও নেওয়া হয় না, বিনামূল্যে ওষুধও দেওয়া হয় না। ওই যে একজন ডাক্তার ভালো সময় দিয়ে দেখছেন, একজন ডাক্তার সময় দিচ্ছেন, এটাকে আপনি যখন একটু প্রমোট করা শুরু করবেন তখন 10 জন ডাক্তারও দেখবেন এই মুভমেন্টে যাচ্ছে। আমরা কখনও কারো সমালোচনা করাটা চাই না, আমরা চাই যে পজিটিভিটিটাকে যদি অ্যাপ্রোচ করা যায়, পজিটিভিটিটাকে যদি প্রমোট করা যায় তাহলে হয়তো আরও 10 জন করবে। দেখেন বাংলাদেশটা একটু ধরেন, হ্যাঁ কিছু জায়গায় দেখবেন যে হয়তো একটা অপারেশন হয়তো 5 লাখ টাকা, আর একটা অপারেশন হয়তো বেসিক খরচ কোথাও হয়তো 50,000 টাকা, কিন্তু বেশিরভাগের আবার 3 লাখ 4 লাখ টাকা, তার মানে বেশিরভাগ আবার মানে লাভের দিকের ম্যাক্সিমাম দিকে বেশি যায় না, একটা লেভেলে থাকতেছে। এখন আপনি যদি একবার প্রমোট করতে পারেন যে অমুক জায়গায় এটা কম টাকায় করতেছে এবং এতে কেউ আরও 10 জন আগ্রহী আসবে। আমাদেরকে কয়েকজন ডাক্তার ফোন দিলেন যে উনি সপ্তাহে একদিন বিনা টাকা আল্ট্রাসাউন্ড করে দিতে চায়, একজন বললো যে আমি তাহলে একদিন এসে তোমাদের ফিজিক্যাল মেডিসিনের রোগীগুলো দেখে দিব, একজন বললো যে আমি ফিজিওথেরাপি ফ্রি প্র্যাকটিস করতে চাই। দেখেন আমাদের এখানে অনেক কষ্ট আসে, আমরা ধরেন এক্সরে মেশিন নাই, আমাদের ধরেন ইকো আমরা করতে পারতেছি না, অ্যানেস্থেশিয়া অনেক বেশি, বাচ্চা মারা যাচ্ছে বা ইয়ে, সেটা একটা কারণ হলো হ্যালোথেনের ইস্যুস আর কি, হ্যালোথেন তো বন্ধ হয়ে গেছে, আইসোক্লোরিন নামে একটা নতুন ইয়ে এখন বাজারে আসতেছে, এটা খুব ভালো, এটা চালু করতে যেমন যে মেশিনটার দরকার আমাদের এটা নাই, আমরা তো চেষ্টা করতেছি আনার জন্য। ধরেন আমাদের বাইপ্যাপ মেশিন আছে কিন্তু আমাদের ভেন্টিলেটর মেশিন নেই,
আমরা এই প্রতিষ্ঠানের একটা প্রোটোটাইপ করছি, মানে প্রত্যেকটা জিনিস অল্প অল্প করে আসছে, যে কারণে আমরা সাপোর্ট দিতে পারছি ডে বাই ডে। এই যে গ্যাপটা আছে, হয়তো দুইটা সার্ভিসের মধ্যে দেখবেন, হয়তো একটা সার্ভিস একটা দুইটা সার্ভিসের মধ্যে ছোট্ট একটা গ্যাপ আছে, এই বিন্দুটা হয়তো আমি না পারলে আরেকজনে সেই বিন্দুটা দিয়ে দিবে, এভাবে কিন্তু একটা একটা সুন্দর সার্কেল তৈরি হবে।